নমস্কার বন্ধুরা, ইতিহাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কোজাগরী লক্ষ্মী পূজায় কোন কাজগুলো একদম করতে নেই। পদ্ম ফুলের ওপর বিরাজিতা দেবী লক্ষ্মী হলেন ধন সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। ত্রিগুণের মধ্যে তিনি হলেন রজগুণের প্রতীক। সংসারে জীবন ধারণ করার জন্য এই রজগুণের বিশেষ সমাদর রয়েছে। লক্ষ্মী শব্দের অর্থ হল সকলে যাকে লক্ষ্য করেন, অর্থাৎ সকলে যাকে দর্শন করেন সেই শ্রীমূর্তি। মা লক্ষ্মী সকলকে যশ, খ্যাতি, সমৃদ্ধি ও প্রতিপত্তি প্রদান করেন। এই কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনা করলে মা সকলের মনোবাসনা পূর্ণ করেন। পদ্ম ফুলের ওপর বিরাজিতা দেবী লক্ষ্মী হলেন ধন সম্পদ, সৌভাগ্য, সৌন্দর্যের দেবী। ত্রিগুণের মধ্যে তিনি হলেন রজগুণের প্রতীক। সংসারে জীবন ধারণ করার জন্য রজগুণের বিশেষ সমাদর রয়েছে। এই কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনা করলে মা সকলের মনোবাসনা পূর্ণ করবেন। এই দিনে মাকে ভক্তি শ্রদ্ধা সহকারে পূজা করলে সারা বছর মায়ের কৃপা পাবেন। মায়ের আশীর্বাদ পেতে সঠিক নিয়মে মায়ের পূজা সম্পূর্ণ করবেন। এমন কিছু কাজ আছে যা এই পুজোর সময় একদমই করবেন না, তাতে মা লক্ষ্মী রুষ্ট হবেন। একটা কথা মনে রাখবেন যে সংসার জীবনে সহজ সরলভাবে চলতে মা লক্ষ্মীর কৃপা থাকতেই হবে। তার কৃপা ছাড়া সংসারে চলাই যাবে না। মায়ের কৃপার বিশেষ প্রয়োজন থাকে সব সময়। তাই মা যদি সন্তুষ্ট থাকেন তবেই আমাদের জীবনে ভালোভাবে চলতে পারবো। তাই খেয়াল রাখতে হবে লক্ষ্মী যেন অসন্তুষ্ট না হন। তো লক্ষ্মী পূজায় কোন কোন ভুলগুলো করবেন না। লক্ষ্মী পূজায় ভুল করেও কাঁসর ঘণ্টা বাজাবেন না। লক্ষ্মী পূজায় কোনোভাবেই তুলসী পাতা দেবেন না। লোহার তৈরি কোনো বাসন মা লক্ষ্মীর পূজায় ব্যবহার একদম করবেন না, কারণ লোহার বাসন অলক্ষ্মী পূজায় ব্যবহার করা হয়। লক্ষ্মী পূজায় সাদা ফুল একেবারে ব্যবহার করা যাবে না। লাল গোলাপি রঙের ফুল মাকে অর্পণ করবেন। ধূপ দীপ অবশ্যই মায়ের ডান দিকে রাখবেন। কালো বা সাদা বস্ত্রের উপর মায়ের মূর্তি স্থাপন করবেন না। পূজোর সময় নিজেকেও লাল বা হলুদ বস্ত্র পরে তারপরে মায়ের পুজো করবেন। মা লক্ষ্মী দেবীর কৃপা আমাদের উপর সর্বদা বজায় থাকুক, এটাই আমরা চাই। এটা কে না চায় বলুন? মা লক্ষ্মী দেবী আমাদের উপর প্রসন্ন থাকলে আমাদের জীবনে কোনো বাধা বিঘ্ন আসবে না। তবে জ্যোতিষশাস্ত্র মতে মা লক্ষ্মী দেবীর পূজার সময় কিছু টোটকা আপনারা করতে পারেন, তাহলে লক্ষ্মী দেবী আমাদের উপর প্রসন্ন হবেন। মা লক্ষ্মী দেবী চরণে বৃহস্পতিবার এবং শুক্রবার অবশ্যই লাল রঙের ফুল অর্পণ করবেন। শুক্রবার দিন মা লক্ষ্মী দেবীকে দুধের তৈরি যে কোনো ভোগ নিবেদন করুন। অর্থকে নিজের কাছে ধরে রাখতে মঙ্গলবার দিন দুধ দিয়ে সুজি রান্না করে মা লক্ষ্মী দেবীকে নিবেদন করুন। অর্থের স্থিতির জন্য প্রতিদিন যে কোনো মন্দিরে যান এবং তিনটি কলা প্রদান করুন। এছাড়া মন্দিরে সূর্যমুখী ফুল অর্পণ করুন। অর্থের যোগান আপনাদের ধীরে ধীরে বৃদ্ধি পাবে। বাড়ির ঠাকুরের স্থানে মা লক্ষ্মী দেবীর সামনে ছোট একটি বাটি রাখুন, যেটার মধ্যে মধু রাখবেন। যদি সম্ভব হয় তাহলে আটটা রুটিতে সামান্য গুড় মাখিয়ে প্রত্যেক মঙ্গলবার পাখিদের খাইয়ে দিন। 400 গ্রাম ছোলার ডাল নিয়ে বৃহস্পতিবার করে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এই ক্রিয়া পরপর 43 দিন করতে হবে। জন্মছকে বৃহস্পতি গ্রহকে সবল করতে বাড়ির প্রত্যেকটা সদস্য সমানভাবে কিছু অর্থ একত্রিত করে কোনো পুরোহিতকে দান করুন। বন্ধুরা, এই টোটকাগুলোর মধ্যে আপনারা যে কোনো টোটকা বেছে নিয়মিত করতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের জীবনে সুখ, সৌভাগ্য, অর্থের কোনো অভাব কোনো দিনও হবে না। এছাড়া প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর চরণে একটি করে পদ্ম ফুল নিবেদন করুন। মোট 11টি শুক্রবার করতে পারেন এবং তারপর সেই পদ্ম নিয়ে আপনি আপনার লকারে রেখে দিতে পারেন। এক বছর পর সেগুলো জলে ভাসিয়ে দিতে পারেন, তারপর আবার নতুন করে রাখবেন।
অর্থ আপনাদের জীবন থেকে কখনো কমতি হবে না। সব সময় মানিব্যাগের মধ্যে একটা কড়ি রেখে দেওয়ার চেষ্টা করবেন। মা লক্ষ্মীর সামনে যে কড়ি দিয়ে পুজো দেবেন সেই কড়ি লকারে রাখুন। আপনারা দেখবেন আপনাদের অর্থ প্রচুর পরিমাণে আসবে। এই লক্ষ্মী পুজো থেকে, এই কোজাগরি লক্ষ্মী পুজো থেকে শুরু করে দিন। এই লক্ষ্মী পুজোর দিন আপনারা মার সামনে পায়েস নিবেদন করুন। পায়েস বানিয়ে তারপর পূর্ণিমার আলোয় সেই পায়েস একটা ঝুড়ি চাপা দিয়ে রেখে দিন। তারপর সেই পায়েস সবাইকে নিবেদন করুন। ঘরের যত সদস্য আছে সবাইকে দিন মা লক্ষ্মীকে নিবেদন করার পরে। দেখবেন এতে সৌভাগ্য বৃদ্ধি পাবে। অসাধারণ সব টোটকা আপনারা করে দেখতে পারেন, আপনাদের আর্থিক সৌভাগ্য বৃদ্ধি পাবে তাতে। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর একটা কমেন্ট করে দেবেন। আর আমার নতুন বন্ধুরা যারা আসছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। লক্ষ্মী পুজোতে এগুলো করুন, আপনাদের ভালো হবে তাতে। ভালো থাকুন।